আজ তোকরেক 10 ধরনের নতুন নতুন ছিনতাই করার স্টাইল সম্পর্কে জানামু। এখন দেশত প্রচুর ছিনতাই বেড়ে গেছে বুঝছো, বিভিন্ন স্টাইলে মানুষ ছিনতাই করে যা ধরা খুবই মুশকিল। তোকরেক যে 10 ধরনের সিস্টেমের কথা কমো, এল্লা থেকে খুব সাবধানে থাকবো। প্রথম সতর্কতা হচ্ছে প্রতিটা জেলা শহরের প্রথম মেন পয়েন্টে, জিঙ্কা ঢাকা দিয়ে তোকে বুঝে দিই, ধর ফার্মগেটে তো হঠাৎ করে একদিন দেখবো যে কোনো এক স্যাংরা মানুষজন ধরে কোপাচ্ছে, কোপাতে কোপাতে মনে রক্ত বার করে ফেলে দিছে। তুই দয়া দেখে তাক বাঁচাবার গেলু, যেই বাঁচাবার যাবো আর ধরা খায়া যাবো। ওই অসুস্থ লোক তোকে এমন জায়গাত লিয়ে যাবি, ওকে একটা চক্র আছে, চক্ররা তোকে ধরে মেরে ধরে সব লিয়ে চলে যাবি, তাই খুব সাবধান। দুই নম্বর হচ্ছে বিভিন্ন ওভারব্রিজের উপর দেখবো মহিলারা বিপদত পড়ে যায়, মিশাই কান্দে, নিরীহ মানুষ দেখে তাক ধরে কয়, ভাই আমি খুব বিপদত পড়ছি, আমার কোনো মোবাইল নাই, আপনার মোবাইল আমি চেনা দেন তো, আমি না মিস কল দেবো, মিস কল দিলেই কল ব্যাক করবি, তুই দয়াবান হয়ে মোবাইল দেবো, উই মিস কল দিবি, একটা কল ব্যাকও করবি, করে মিশাই মিশে কথা কয়া তোকে মোবাইলটা দিয়ে দিবি। যেই মোবাইল দিলু আর ধরা খায় গেল। তারপর থাকে দেখবো তোকে বিভিন্নভাবে বিভিন্ন লোভ দেখাচ্ছে, বেটি চলতে ফোন দিবি, দিয়ে তোকে আস্তানাত লিয়ে যাবি, লিয়ে যা তোকে সেই রকম ব্ল্যাকমেল করবি বুঝছো, খুব সাবধান। তিন নম্বর, ঢাকা শহরত বেশি হয়, মনে কর বাসত বসে আছো, দেখবো জানলা দিয়ে মানুষেরা লিফলেট ফেলে দেয়, লিফলেটত লেখা থাকে বিভিন্ন যৌন সমস্যার সমাধান করে দেয়, এলা বিশ্বাস করে যদি ওটি ফোন দিস বা ওই জায়গার যাস, তাহলেই মনে কর ধরা খায় গেল। তোকে মিশে একটা ওষুধ দিবি, দিয়ে কবি যে আমাকে এটি আপনি যৌন পরীক্ষা করার ব্যবস্থা আছে, এই কথা কয়ে এক ঘরত বেটি চলতে তোকে ঢুকে দিবি, তারপরে মনে কর তুই ফাঁসে গেলু। চার নম্বর হচ্ছে দেখবো বিভিন্ন রাস্তার মনে মনে বেটি চলরা বোরকা পরে বিভিন্নভাবে ইশারা দেয়, ডাকে যেই তুই সারা দিবু, ওকে সাথে কথা কবু, কথা কয়ে যদি পাগলা হয়ে যাস আর ওর সাথে যদি চলে যাস, তাহলে মনে কর সেই ধরা খায় গেছো, যাওয়ার পরে তোকে ব্ল্যাকমেল করবি, তোকে ধরে বেঁধে থুবি, না হলে যা আছে সব কাড়ে নিবি। পাঁচ নম্বর, ঢাকা শহরের জন্য খুব সাবধান, মনে কর গাবতলি, সাইদাবাদ, সদরঘাট, মাওয়া, আরিসা, দৌলদিয়া, ফেরিঘাট, এলার যা যদি দেখিস তিন চারজন লোক বসে থেকে তাস খেলিচ্ছে কিংবা লুডো খেলিচ্ছে, একের কাছে যাবো তে ধরা খায় যাবো, খবরদার একের কাছে যাবো না। অপরিচিত কোনো জায়গার যাতে কেউ যদি তোর সাথে কথা কবার চায়, এক দুই কথা ছাড়া তিন নম্বর কথা কব না। সাত নম্বর, রেল লাইনে সাদরে বউটি দান করেও যাস না, একদল চ্যাংরা প্যাংরা আছে রেল লাইনের উপর চিন্তাই করে বুঝছো, সাবধান। ছোট ছোট লঞ্চত যদি কম যাত্রী থাকে তাহলে উঠবো না। আট নম্বর হচ্ছে মনে কর দ্রুত তো এক জায়গায় যাওয়া লাগবি, সময় নাই, স্পিড বোট ভাড়া করছো, তাহলে পকেটের বেশি টাকা পয়সা বা মূল্যবান জিনিস নিবো না, ওই স্পিড বোট করবি কি লিয়ে যা নদীর মধ্যে কবি যা নষ্ট হয়ে গেছে, তারপরে তোর কাছ থেকে সব কাড়ে নিয়ে যদি সাঁতার জানিস তাহলে পানিতে ফেলে দিবি, আর যদি না জানিস তাহলে ধারত লিয়ে যা ফেলে দিয়ে চলে যাবি। বাসত চলে যাওয়ার সময় জানলার ধারত বসলে মোবাইল কোনোদিন জানলা পর্যন্ত তুলবো না, জানলা বন্ধ তুলছুতে ধরা খায় যাবো, খপ করে তোর হাতের থেকে কাড়ে নিয়ে চলে যাবি। এই 10টা নিয়ম এনা মনোযোগ দিয়ে শুনিস, তাহলে যেটি যাবো বিপদত পড়বো না।